জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড একটি শতভাগ রপ্তানিমুখী টেক্সটাইল পণ্য উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি 1994 সাল হতে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হোম টেক্সটাইল পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড নিজেদের প্রতিষ্ঠিত করেছে। দেশের সকল রপ্তানিকারক প্রতিষ্ঠান সমূহের মধ্যে সর্বোচ্চ রপ্তানি আয়ের স্বীকৃতি স্বরূপ জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড 2006 সাল থেকে 2015 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে জাতীয় রপ্তানি ট্রফি গোল্ড লাভ করে আসছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারের সকল শ্রম ও কারখানা আইন, আইএলও কনভেনশন এবং সম্মানিত ক্রেতা সাধারণের আচরণবিধি সম্পূর্ণ স্বচ্ছভাবে অনুসরণ ও বাস্তবায়ন করে চলেছে এবং একটি শ্রম ও পরিবেশ বান্ধব কমপ্লায়েন্ট ফ্যাক্টরি হিসেবে আন্তর্জাতিক বাজারে পরিচিতি লাভ করেছে। শ্রম আইন 2006, শ্রম বিধিমালা 2015 এবং আইএলও কনভেনশনের সাথে সঙ্গতি রেখে যোগ্যতার ভিত্তিতে শ্রমিক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে আসছে। জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড সকল শ্রমিকের বেতন ভাতাদি নিরাপদে উত্তোলনের সুবিধার্থে কারখানা প্রাঙ্গণে একাধিক এটিএম বুথ স্থাপন করেছে। জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড সকল শ্রমিকের স্বাস্থ্যসেবা নিশ্চিতকল্পে কারখানা প্রাঙ্গণে প্রতিষ্ঠিত স্বাস্থ্যসেবা কেন্দ্রে রেজিস্টার্ড চিকিৎসক ও নার্স দ্বারা শ্রমিকদের নিয়মিত চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা প্রদান করে আসছে। এছাড়া জরুরি প্রয়োজনে বিনামূল্যে ঔষধ ও অ্যাম্বুলেন্স সার্ভিসের ব্যবস্থা রয়েছে। বিদ্যমান আইন মোতাবেক জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড মহিলা শ্রমিকদের জন্য মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবা, ছুটি ও ভাতাদি প্রদান করে আসছে। এছাড়া গর্ভবতী নারীদের কল্যাণার্থে তাদেরকে হালকা কাজ দেয়া হয়। শ্রমিকদের স্বাস্থ্য রক্ষা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন সচেতনতামূলক প্রশিক্ষণের আয়োজন করা হয়। জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেডে একটি আধুনিক ও সুসজ্জিত শিশু পরিচর্যা কেন্দ্র রয়েছে, যেখানে কর্মরত শ্রমিকদের শিশু সন্তানদের বিনোদনের জন্য একটি সুপরিসর প্লে জোনে প্রচুর পরিমাণ খেলার সরঞ্জাম আছে। তাদেরকে পরিচর্যার ও যত্নের জন্য প্রশিক্ষিত কেয়ার গিভার রয়েছেন, যারা শিশুদের যত্নের পাশাপাশি সামাজিক আদব কায়দা এবং প্রাক বিদ্যালয় শিক্ষা প্রদান করে থাকেন। শ্রমিকদের সুবিধার্থে কারখানা অভ্যন্তরে একটি ক্যান্টিন ও সুপরিসর ডাইনিং হলের ব্যবস্থা রয়েছে। পরিচ্ছন্নতা ও নিরাপদ স্বাস্থ্য অভ্যাস গড়ে তোলার জন্য পর্যাপ্ত স্যানিটেশনের ব্যবস্থা রয়েছে। কারখানায় স্বাস্থ্য উপযোগী পরিবেশ বজায় রাখতে কর্মস্থলে পর্যাপ্ত আলোক ব্যবস্থা এবং সহনীয় তাপমাত্রা বজায় রাখার জন্য সুষ্ঠু পরিবেশ গড়ে তোলা হয়েছে। সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে সিআরপি প্রজেক্টের অধীনে প্রতিষ্ঠানটি কিছু প্রতিবন্ধী শ্রমিক নিয়োগ করেছে। কারখানায় সকল প্রতিবন্ধী শ্রমিককে সাধারণ শ্রমিকের মতো একই অধিকার ও সুবিধাদি প্রদান করা হয়ে থাকে। জাবের এন্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড ক্রেতা সংঘ অ্যাকর্ড এবং অ্যালায়েন্স উভয়ের সদস্য হিসেবে তাদের সকল নীতিমালা অনুসরণ করে কারখানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত কল্পে স্ট্রাকচারাল, ফায়ার ও ইলেকট্রিক্যাল সেফটি উন্নয়নের জন্য মোট 40 কোটি টাকা ব্যয় করেছে। কারখানার সার্বিক অগ্নি নিরাপত্তার জন্য মোট 15 কোটি টাকা ব্যয়ে ফায়ার হাইড্রেন্ট ডিটেকশন এবং ফায়ার সেপারেশনের কাজ করা হয়েছে। ফায়ার প্রোটেকশনের জন্য কারখানায় 2 সেট 1250 জিপিএম পাম্প স্থাপন করা হয়েছে এবং উক্ত পাম্পের সাথে মোট 304টি হোস কানেকশন সংযুক্ত করা হয়েছে। মোট 3476টি অগ্নি নির্বাপক যন্ত্র স্থাপন করা হয়েছে। আগুন শনাক্তকরণের জন্য মোট 15টি ফায়ার কন্ট্রোল প্যানেলের সাথে 4000টি আগুন শনাক্তকারী যন্ত্র দ্বারা 24 ঘন্টা মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে। কারখানার সার্বিক অগ্নি নিরাপত্তার জন্য একটি টিম সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সময়ে মোট 3318 জন শ্রমিককে BGMEA এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আইনের সাথে সঙ্গতি রেখে এই কারখানার বিভিন্ন প্রসেসে ক্রেতাগণের চাহিদা অনুযায়ী রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করা হয়। রাসায়নিক দ্রব্যাদি রক্ষণাবেক্ষণ, পরিবহন ও পরিচালনের ক্ষেত্রে আইনানুগ সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়। গ্রিন বিল্ডিং এবং প্রাকৃতিক সম্পদ নির্ভর প্রযুক্তি ব্যবহারের লক্ষ্যে 400 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ প্যানেল স্থাপন করা হয়েছে। এখানে কারখানার চারপাশে বৃক্ষরোপণ করা হয়েছে। বৃষ্টির পানি সংরক্ষণ এবং ব্যবহারের জন্য
41 লাখ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে। এছাড়া তিতাস গ্যাসের নির্দেশনা মতে প্রাকৃতিক গ্যাসের সর্বোচ্চ ব্যবহারের লক্ষ্যে 1.5 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 8টি গ্যাস সাশ্রয়ী নতুন জেনারেটর স্থাপন করা হয়েছে এবং এই সব জেনারেটরের নির্গত গ্যাস থেকে ইজিবি বয়লার পরিচালনা করা হচ্ছে। প্রত্যেকটি বয়লারে গ্যাস সাশ্রয়ের উদ্দেশ্যে ইকোনোমাইজার, হিট এক্সচেঞ্জার, এয়ার ফিল রেশিও নিয়ন্ত্রণ করা হচ্ছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য 20,000টি এলইডি বাতি স্থাপন করা হয়েছে। এখানে একটি কস্টিক রিকভারি প্ল্যান্ট আছে। এই প্ল্যান্টে প্রতিষ্ঠান তার ব্যবহৃত কস্টিক সোডার 98% পুনরুদ্ধার করে তা আবার টেক্সটাইল ডাইং এ ব্যবহার করে থাকে। তরল বর্জ্য ব্যবস্থাপনার জন্য দৈনিক 1,56,00,000 লিটার ক্যাপাসিটি সম্পন্ন 3টি বায়োলজিক্যাল ইটিপি স্থাপন করা হয়েছে, যা বাংলাদেশের বৃহত্তম বায়োলজিক্যাল ইটিপি। পরিবেশ অধিদপ্তর কর্তৃক তরল বর্জ্যের মান পরীক্ষা করা হয়, যা পরিবেশ আইন অনুযায়ী সীমার মধ্যে থাকে। অংশগ্রহণ কমিটিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, অভিযোগ অনুযোগের ভিত্তিতে সঠিক ব্যবস্থা প্রণয়ন, দক্ষতার ভিত্তিতে মান নির্ণয়ের মাধ্যমে পদোন্নতি ইত্যাদি ব্যবস্থার মাধ্যমে তাদের উৎপাদনশীলতা বৃদ্ধির প্রেরণা দেয়া হয়। জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে একটি শ্রম ও পরিবেশ বান্ধব প্রতিষ্ঠান হিসেবে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলেছে।